আল্লাহ পাক আমাদেরকে এমন একটি মজলিসে উপস্থিত করিয়েছেন যে মজলিসে খালেস নিয়ত করে যদি কোন আল্লাহর বান্দা এসে বসে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাম জিন্দেগীর গুনাহটা মাফ করে দেন কেন এই মজলিসটি সাধারণ মজলিস নয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো শান শওকত কোনো স্টেজ কোনো উচ্চমানের কোনো ব্যবস্থাপনা এখানে নাই আপনারা যে জায়গাতে আছেন বসেছেন আমার কামিল মুর্শিদ হযরত মাওলানা আযান গাসি রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ এটাই আল্লাহর বান্দা আল্লাহর মেহমান নবীর মেহমান যে জায়গায় বসবে তোমরা যত বড়ই বক্তা হও না কেন সেই একই চাটাইতে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো শুনে আসবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে কোরআনী নূরানী রহমানী মজলিসে গোনাহ মাফের মজলিসে তওবা কবুল হওয়ার মজলিসে জিন্দেগির ইসলাহের মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির করিয়েছেন এর জন্য সেই স্রষ্টায় মাহবুবের দরবারে আমরা একটু জবানটা ছেড়ে দিয়ে কলিমা তো শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যিনি সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাত আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না সেই নবীর উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আজকে যেখানে আমরা উপস্থিত হয়েছি এই জায়গাটার দাম কিছু সময় পর্যন্ত কোনো মূল্য ছিল না এই মজলিসটিতে যখন দরুদ শরীফ দিয়ে শুরু করা হয়েছে এরপর কালেমা শাহাদাত সুবহানাল্লাহ লা হাওলা সুবহু ইস্তিগফার সূরা ফাতিহা ইখলাস ফালাক নাস এবং অবশেষে আবার নবীর উপরে দরুদ পাঠ করে এই মজলিসটি অনুষ্ঠিত হয়েছে এই মজলিসে আমার স্বয়ং আরশের মালিক আল্লাহ তিনি নিজে খুশি আছেন বিশ্ব নবী থেকে শুরু করে যত নবী রসূলকে আল্লাহ পাঠিয়েছেন তেনারাও আজকে এই মজলিসে খুশি আছেন যত আম্বিয়া ইকরাম এসেছেন সবাই খুশি আছেন যত মুমিন মুমিনা তারাও খুশি আছেন যারা কবরের জগতে চলে গেছে তারাও আজকের দিনে খুশি আছে বলুন সুবহানাল্লাহ যাতা মজলিস এটা নয় কি সাবিলিল্লাহে আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দাদেরকে ডাকতে হবে এখানে কোনো টাকা পয়সা লেনদেন বিনিময় নজরানা সালামি তোফা কদমুসির কোনো সিস্টেম আবার মসজিদের দরবারে নাই একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দাদেরকে ডাকতে হবে আল্লাহর রাস্তায় আমার মুর্শিদ হযরত মাওলানা আযান গাসি রাহমাতুল্লাহ 18 নম্বর বাগবাড়ি কলিকাতা মানিকতলাতে তিনি যে ফকরি হুজরা মুবারক যে তার দরবারটা আছেন যেখান থেকে আজ সারা পৃথিবীতে আপনারা ইন্টারনেটের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে আজকে এই উসসেকুলের মজলিসের দাওয়াত ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীতে আজকে ছড়িয়ে গেছে বলুন সুবহানাল্লাহ এই মজলিসের ফজিলত এই মজলিসের বরকত এই মজলিসের রহমত যারা উপস্থাপন করতে পেরেছে তাদেরকে যদি আপনি দড়ি দিয়ে বেঁধে রেখে দেন এটা আমার চ্যালেঞ্জ মাওলানা আযান গাসি রহমাতুল্লাহ এর দরবারটা এমন মনসুর হাল্লাস রহমাতুল্লাহকে যেমন বাদশাহ মনসুর আনাল হক বলার কারণে বেঁধে রেখেছিলেন তারপরেও তাকে রাখতে পারেনি আল্লাহর এশকার মহব্বতে মনসুর হাল্লাস রহমাতুল্লাহ জেলখানা থেকে পালিয়ে গিয়েছিলেন জয় বলুন সুবহানাল্লাহ আখিরি জামানায় হযরত মাওলানা আযান গাসি রহমাতুল্লাহ যে দরবার তার দরবারে যারা আল্লাহর রাস্তে আল্লাহ পাওয়ার জন্য গেছে আল্লাহ পাক নিশ্চয়ই তাদের হয়েই গেছে বলুন সুবহানাল্লাহ আর তাদেরকে যখন কোনো মানুষ গ্রেফতার করে রাখতে চায়
আল্লাহর খাস রহমতে সে সমস্ত বাধা বিপত্তিকে সমস্ত কিছু দূরীভূত করে মুর্শিদের ডাকে আহ্বানে সাড়া দিয়ে অফুরন্ত ফয়েজ ও বরকত হাসিল করবেন। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ বলেন, এক জামানা সাহাবতে বা আউলিয়া বেতারাদ সাদ সাল তাদ বেরিয়া, যদি কোন আল্লাহর বান্দা খারেজ আল্লাহর জন্য এরকম কোরআনের মজলিসে হাদিসের মজলিসে আল্লাহর অনির হুকুমের মজলিসে কিছু সময়ের জন্য যদি এসে বসে যায়, মত ফেরকা গ্রুপ বাজি না করে যদি সরাসরি আল্লাহ পাওয়ার জন্য রসুলের মহাব্বত পাওয়ার জন্য আল্লাহর নবীদের মহাব্বত পাওয়ার জন্য যদি ঘর আল্লাহর গোলাম এই মজলিসে কিছু সময়ের জন্য বসে যায়, হযরতে জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ বলেন এই মজলিসে বসার সঙ্গে সঙ্গে তার বাবায় আমলে আমার আল্লাহ পাক 100 বছরের বেরিয়া ইবাদতের সব লিখে দেন। বেরিয়া ইবাদতের সওয়াব, যে ইবাদতের মধ্যে কোন রিয়া কাজ করে না, কোন রিয়া বলে কিছু নাই, এরকম ইবাদত 100 বছরের সওয়াব আল্লাহ ওই সমস্ত বান্দাদের নামল নামায় আমলে লিপিবদ্ধ করে বলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা যেহেতু রজব মাস আসছে, আগামী একটি দিন 26 তারিখ দিবাগত রাত, মিরাজের রাত, সশরীরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেরা হাবিবকে মিরাজ করিয়েছিলেন। এর অনেক ইতিহাস, অনেক ঘটনা, আমি সংক্ষিপ্ত কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল মিরাজ শরীফে গেছেন, যান নাই তাকে আল্লাহ পাক নিয়ে গেছেন। আর নিয়ে গেছেন কেন? মক্কার জমিনে, আরবের জমিনে যখন আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার বাণী প্রচার করার জন্য তিনি যখন তায়েফবাসীদের কাছে গেলেন, তায়েফবাসীদের কাছে যাওয়ার পর তারা তো কলেমা মানতে চাইল না, বল্কি তারা কি করল, পাথর মেরে মেরে আমার নবী রাসূলুল্লাহকে রক্তসঙ্গ করে তিন তিনবার ওই তায়েফের জমিনে তিনি বেহুশ পড়ে গিয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দয়ার নবীকে বলেন, আমার হাবিব তুমি গমগিন হয়ে যেও না, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না আমার হাবিব, এই আরবের মুখে যদি তোমার কেউ সাহায্যকারী না হয়, তোমার আব্বা নাই, তোমার আম্মা নাই, তোমার দাদু আব্বু আব্দুল মুত্তালিব নাই, তোমার চাচা আবু তালিব নাই, এই মক্কাবাসী যদি কেউ তোমায় ভালো না বাসে গো হাবিব, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম আমি আল্লাহ, আমি কিন্তু তোমাকে ভুলে যাই না, আমি তোমায় ভুলে যাই না হাবিব, তুমি চিন্তা করো না, করো না, করো না, আমি তোমাকে সশরীরে আমার আসছে মহল্লায় দেখে একসঙ্গে দুই বন্ধুর খুশখবরি আর তোমার মনের জ্বালা নিবারণ করব। আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন, কেমন হাবিব? নিয়ে যাওয়ার পর ঘটনা অনেক, সেখান থেকে ফিরে আসছেন, চলে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার হাবিব আমি তোমার উম্মতকে একটা উপঢৌকন দেব, এটা তুমি নিয়ে যাও, তোমার উম্মতদেরকে বণ্টন করবে। কি বণ্টন? 50 ওয়াক্তের নামাজ। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। এই 50 ওয়াক্তের নামাজ নিয়ে চলে আসছেন, পথের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রসুলকে ফিরিয়ে দিলেন, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না,
আমার উম্মতেরা পারে নাই আপনি এই নামাজটা কমিয়ে নিয়ে আসেন একবার দুবার তিনবার করে নয় বার ফিরিয়ে দিলেন 45 ওয়াক্তের নামাজ মাফ হয়ে গেল থাকলো কত পাঁচ এই পাঁচ ওয়াক্তের নামাজের পরেও নবী মুসা আলাইহিস সালাম বলছে ও আল্লাহর হাবিব এটাকেও ফিরিয়ে নিয়ে যান একটু কমিয়ে আনেন আমার রাসূল বলছে আর আমি যাব না আমি আর আমার আল্লাহর কাছে যেতে পারবো না আমি পারবো এই পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করতে আমার উম্মতেরাও পারবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব এই পাঁচ ওয়াক্তের নামাজটা যদি তোমার উম্মতেরা জিন্দেগি ভর কায়েম করে আসতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম 50 ওয়াক্তের নামাজের এক তক্ত কম করব না অর্থাৎ যারা তুমি যখন আল্লাহর বান্দা আর নবীর উম্মত তোমাকে কোরআন পড়া লাগবে তোমাকে নামাজ পড়া লাগবে আমি মাওলানা আজান গাসী রহমাতুল্লাহ আমার পিতার ঐশ্বর্য জমিদারি সব কিছু ত্যাগ করে আমি সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছি একমাত্র বিনা কাজায় নামাজ আদায় করে আমি বিনা কাজায় পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করেছি বাবা কোন সময় জন্য হীরা বাহানা করি না এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন মর্যাদা দান করেছেন কি মর্যাদা দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গোলামিটা করার কারণে আমার আল্লাহ পাক আমার উপর খুশি হয়ে আমাকে কিছু নিয়ামত উপঢৌকন দান করেছে বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফে একটি জায়গায় আছে আসসালাতু নিত্তাহুল জান্নাত নামাজ হচ্ছে জান্নাতের কি চাবি জান্নাতে ঢুকতে গেলে চাবি দরকার আছে না নাই আসসালাতু নিত্তাহুল জান্নাত নামাজ জান্নাতের চাবি কামেল মসজিদ এই হাদিসটি বেছে নিয়ে বলছেন ও দুনিয়ার মানুষ তুমি যদি জান্নাতের মেহমান হতে চাও জান্নাতের বাসিন্দা হতে চাও জান্নাতে যদি তুমি যেতে চাও তোমাকে বিনা কাজায় পাঁচ টাইম নামাজ পড়া লাগবে বলুন সুবহানাল্লাহ পাঁচ টাইম নামাজ না পড়লে জান্নাতের চাবি খুলবে না যেমন একটি এক্সাম্পল একটি তালার দেখবেন পাঁচটা ছটা সাতটা লিভার থাকে থাকে না আমি যদি জুম্মার দিনে শুধু নামাজ পড়ি দুটো ঈদে নামাজ পড়ি খেয়াল খুশি নামাজ পড়ি তাহলে কিন্তু লিভার ঘুরবে না খুলবে না তালা খুলবে না জামানার বাজার দেখ হযরত মাওলানা আজান গাসী রহমাতুল্লাহ তিনি বলছেন তোমার তালাটা ইজি ভাবে যদি খুলতে হয় ওই আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করতে হয় রসুলের প্রেম আর মহব্বত যদি তুমি নিতে চাও ওই নবীর দিদার যদি তুমি করতে চাও তোমাকে বিনা কাজায় পাঁচ টাইম নামাজ পড়তে হবে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব 50 ওয়াক্তের নামাজ দিয়ে চলে আসবেন আল্লাহর হাবিব বলছে আল্লাহ গো আমি তো তোমার সঙ্গে কথা বললাম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হলো সব রকমের কথা হলো অনেক কিছু দেখে গেলাম কিন্তু আল্লাহ পাক আমার উম্মত কি তোমায় দেখতে পাবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিব তোমার সঙ্গে আমার যেমন সরাসরি সাক্ষাৎ হলো তোমার সঙ্গে যেমন আমার সরাসরি কথা হলো তোমার মনের কষ্ট আমি বুঝতে পারছি তুমি তোমার উম্মতকে এত ভালোবাসো আমি আল্লাহ জানিয়ে দিলাম যাও যাও আমার হাবিব তোমার উম্মতেরা যখন পাঁচ টাইম নামাজের সালাতে দাঁড়িয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন আমি আল্লাহ মিরাজ আপনার মিরাজ যেটা মিরাজ করে আপনি সাক্ষাৎ করেছেন আপনার উম্মতেরা এত রাস্তা পাড়ি দিয়ে আমার কাছে আসা লাগবে না ওই জমিনে থাকবে শুধু নামাজের নিয়ত করে যখন দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ তার মাশাআল্লাহর সামনে হাজির হয়ে যাব
এটা কি পাঁচ টাইম না পড়ে হিলা বাহানা করে পড়লে চলবে? তো এখন তো ইন্টারনেটের যুগ, দেখুন না কত কিছু ঘটছে দুনিয়ায়।